হিট অফিসার শুনলেই বাংলাদেশে অন্যরকম চিন্তা করেন। বাংলাদেশের মানুষের এই একটা ঝামেলা, মন্তব্য করতে তো আর বেশি কিছু লাগে না, আপনার দুই আঙ্গুল দিয়ে একটু চাপাচাপি করলেই মন্তব্য করতে পারেন। ক্লিন সিটি গ্রিন সিটি স্বপ্ন দেখেন, আপনি নিজে কি একটি গাছ লাগিয়েছেন? আপনার চোখের সামনে অনেক গাছ কাটা হয়েছে, লাগাইতে দেখেন নাই কয়েক বছর। দ্যাট মিন্স আমি জন্মের পর থেকে এত বড় এত তাপমাত্রা আমি পাইনি, এবং এই তাপমাত্রা বাড়ার পিছনে অনেকগুলো কারণ থাকে যেগুলো আমরা ইনভেস্টিগেশন করতে চাই না। আর যে মানুষটি ঢাকার হিট অফিসার হিসাবে জয়েন করেছে, বুশরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের কন্যা, ডেফিনেটলি আমরা যারা এই ডেজিগনেশনটা শুনেই মনে হয় যে হিট অফিসার শুনলেই বাংলাদেশে অন্যরকম চিন্তা করেন। আমি মনে করি আগে বুঝেন, নিজেকে বোঝার চেষ্টা করেন, তার ভাবনাগুলো বুঝেন, আসলে এই সে কেন কী করতে চায় সেগুলো জেনে আমার মনে হয় মন্তব্য করা উচিত। বাংলাদেশের মানুষের এই একটা ঝামেলা, মন্তব্য করতে তো আর বেশি কিছু লাগে না, আপনার দুই আঙ্গুল দিয়ে একটু চাপাচাপি করলেই মন্তব্য করতে পারেন। শট করে ফেলেন যে একটা মন্তব্য করলে বোধহয় আমি বেঁচে গেলাম, কিন্তু আপনি কখনো কি ভেবেছেন যে একটি মন্তব্য আপনার ইডুকেশনকে প্রকাশ করে, আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন সেটা প্রকাশ করে, আপনার একটি কথা সেটা আপনাকে প্রকাশ করে আপনাকে সেই জায়গাটা মনে করতে হবে যে একটি মন্তব্য লেখার আগে আমার ইডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখানে প্রকাশ পাবে, অতএব আমি এমন কোনো বাজে মন্তব্য বা এমন কোনো মন্তব্য করবো না যেটার কারণে আমার ফ্যামিলিকে তারা চিনে ফেলুক। আমি মনে করি সোশ্যাল মিডিয়া স্প্রেড করেছে, এবং আপনারা এখনও ইউটিউব গুগলে গিয়ে সার্চ দিলে এই ওয়ার্ডগুলো মিনিং পাবেন, সেই মানুষটা কেন এসেছে, সেই মানুষটা কী করতে চায়, আসলেই কি তাপমাত্রা কমবে কি না সেগুলো আগে জানেন, তারপরে মন্তব্য করেন। এটা নিয়ে আমি বলতে চাই। আর ঢাকা শহরে এই গরম থেকে প্রতিটা মানুষ রেহাই পাক, সেই জন্য আল্লাহ পাকের কাছে সর্বপ্রথমে আমি দোয়া করতে চাই যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো এবং সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করো, সেটাই আসল জায়গা। আমার মনে হয় যে মানুষ যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে তখন মনে হয় যে সেখানকার পরিবেশটা একদম ঠান্ডা হয়ে যায়, বিকজ আপনি ওইটা হলো উত্তম জায়গা, সেই জায়গাতে মানুষের যেতে হবে। আমি মনে করি প্রতিটা মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করেন যাতে এই গরমটা কম পড়ে এবং আমরা যেন একটু সুস্থ দিয়ে থাকতে পারি, এবং সরকারের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়ার দরকার সেই ধরনের উদ্যোগ নিচ্ছে বা নিবে বা না নিলেও সেটা নেওয়ার জন্য আহ্বান করবো ইনশাআল্লাহ।